গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো। আমরা ভালো নেই, মানে আমি ভালো নেই বলে আমার বড় ভালো নেই সেটাই বললাম। ঘরের কেউ অসুস্থ থাকলে যেটা হয় সেই আর কি। আজকে সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, কারণ প্রত্যেক দিন ভালো লাগে না বলতে যে ভালো নেই ভালো নেই, তো ভাববে যে এখন কেন শুরু করছি। আসলে কালকে নাহলে কি ব্লগই বা দেবো, আর আমি চাই না একদিনও মিস হোক, তাহলে আমার থেকেও বড় কথা আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে, পড়ে যাবে আর কি। যেটা আমি মেনটেন করছি সেটা আমি চাই মেনটেন করতে। আর তোমরা অনেকেই জানিস, প্রত্যেকে হয়তো দেখতে ভালোবাসো না, কিন্তু কেউ তো থাকো অপেক্ষায়, তাদের জন্যই ধরে নিচ্ছি ভিডিওগুলো দেওয়া হয়। তো এখন বাজে 5:20, আমরা যাব, মানে আমি যাচ্ছি ডাক্তারটা দেখাতে, ও নিয়ে যাবে আর কি। যেহেতু সকাল থেকে কাজ থাকে তাই সকালে যাইনি, আর জ্বর আজকেও এসেছিল, মানে একবার ভোর রাতে ওই 2টোর দিকে এসেছিল, আর আজকে আবার 1:30টার দিকে এসেছিল দুপুরবেলা। আর আজকে অর্ডার দিয়েই খেতে হয়েছে, আজকে আর বাড়িতে কিছু রান্না হয়নি, তাই জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই, কারণ আর শনি রবি সোম হয়ে গেছে, জ্বরটা বারবার ঘুরে আসছে। আর তার থেকে বড় কথা, জ্বরটা যদিও বা কমেছে, আমার কাশিটা মারাত্মক লেভেলের হচ্ছে, সেটা মানে বমির পর্যায়ে চলে যাচ্ছে এরকম অবস্থা। তো চলো, তোমার হয়ে গেছে? ও দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আর আমি ভাবছি ও বোধহয় রেডি হচ্ছে না, অফিসের কিছু করছে। তো চলো বেরোই, এই যে আমরা দুজনেই দুটো এই মাস পয়সাটা তলায় বেজার, আর বাড়ির গেঞ্জিও খুলিনি। তো চলো, আমিও মাস্ক নিতে হবে, তো চলো যাই। ডাক্তারখানায় যাওয়ার জন্য তো বেরিয়েও গেছি, ক্লিনিকটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তোমরা অনেকবারই দেখেছো সেটা। তো এটা তো পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো। ডাক্তার কি বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, রাস্তাটাও দেখতে থাকো তোমরা। ডাক্তার এটাই বললো যে যেহেতু প্রমির কদিন আগেই হয়েছিল, ভাইরাসটা থেকেই হয়েছে আমারও, সেরকম কিছু চিন্তার কিছু নেই, ওই আর কি ঠান্ডা লেগেই হয়েছে। কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি, তবে ওষুধ দিতে কিছু বাকিও রাখেনি, অ্যান্টিবায়োটিক দেয়নি। 3 দিন দেখতে বললো, ওই ওষুধগুলো খেয়ে যদি না কমে তখন 3 দিন বাদে অ্যান্টিবায়োটিক চালু করবে। আর তো এমনি যা হয় আর কি, ভেপার দিয়েছে ওষুধ দিয়ে, একটা দেওয়ার জন্য একটা লজেন্স টাইপ ওষুধ দিয়েছে, কাফ সিরাপ, আর তো কাশি যা যা হয় আর কি। আর কি বলবো, এই সমস্ত কিছু ঠান্ডার লেগেই থাকে, আমরা জানি কি কি না কি। তবে হ্যাঁ, একটু টেনশনে ছিল যেহেতু জ্বরটা বারবার ঘুরে আসছিল, তাই জন্য আর কাশিটা নিয়ে আমার চিন্তার তো অবশ্যই থাকে। আর এইসব বলতে বলতে ক্লিনিক চলেও এসেছি, রাস্তাও ফুরলো, আমার গল্পটাও শেষ হলো। তো চলো এরপর বাড়ি ফিরবো ডাক্তারটা দেখিয়ে নিয়ে। এই যে এখানে চলছে একজনের এখন ভেপার নেওয়া। ওষুধটা মারাত্মক লেভেলের, একটা ঝাঁজ বীভৎস লেভেলের, কেমন ঠিক হয়ে একটা, যাবে, আবার আবার দাও। বেশিক্ষণ থাকা যাচ্ছে না।